আসসালামু আলাইকুম, টেক বিরিগার চ্যানেল থেকে আমি আশরাফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যদি কখনো ইউটিউবের সাথে লাইভ চ্যাট করার প্রয়োজন হয় তাহলে সেটা আপনারা কিভাবে করতে পারেন। আমরা অনেক সময় অনেক সমস্যায় পড়ি ইউটিউবে, যেহেতু আমরা নতুন বা ইউটিউবের যে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন সমস্ত কিছু কিন্তু ইংরেজিতে, তো অনেক কিছু আছে আমরা হয়তো পড়ি না। যখন সমস্যা হয় হয়তো ইউটিউবে দেখি, অনেক সময় হয়তো বাংলা ভিডিও পাই না। তো এটার জন্য আপনারা যদি সরাসরি ওদের সাথে লাইভ চ্যাট করেন তাহলে হয়তো আপনার অনেক সমস্যা বা অনেক কনফিউশন, অনেক কিউরি এটা আপনারা হয়তো সমাধান পেয়ে যাবেন। তো এটা করার জন্য খুবই ইজি, আপনাদেরকে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। এই যে আমি আমার বর্তমানে চ্যানেলের ড্যাশবোর্ডে আছি, দেখেন এখান থেকে আপনারা এই যে দেখেন একটা হেল্প নামে একটা অপশন আছে, হেল্পে এটা ক্লিক করবেন। হেল্পে ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন যে কিছু কিছু কী আছে, যে ভেরিফাই ইউটিউব অ্যাকাউন্ট, তারপর ম্যানেজ ইউর চ্যানেল উইথ ক্রিয়েটর স্টুডিও, সেট ইউর মনিটাইজেশন ডিফল্ট, ইত্যাদি বিভিন্ন ধরনের আছে। এখন আপনি যেহেতু চ্যাট করবেন আপনাদের এগুলো কোনোটাই দরকার নেই, এখানে আপনারা নিড মোর হেল্পে ক্লিক করবেন। নিড মোর হেল্পে ক্লিক করার পরে দেখেন আছে যে গ্রেট ক্রিয়েটর সাপোর্ট অ্যান্ড কানেক্ট উইথ দ্য ইউটিউব হেল্প কমিউনিটি। কমিউনিটি হচ্ছে এখানে যারা, এটা একটা গ্রুপের মতো, এখানে যারা ইউটিউব ইউজ করে তাদের বিভিন্ন সমস্যা এবং ইউটিউবের সাপোর্ট টিম ওইখানে বিভিন্ন আনসার দিচ্ছে, বা অন্য আরও যারা ইউটিউবার আছে তারাও ওইখানে আনসার দিচ্ছে, ফেসবুকের গ্রুপের মতো আর কি। ওইখান থেকেও আপনি অনেক সমাধান পেয়ে যাবেন। তো আমরা যেহেতু চ্যাট করবো, আমরা হচ্ছে গেট ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে কয়েকটা ইস্যু আছে, মনিটাইজেশন, অ্যাডসেন্স, কপিরাইট পলিসি, কমিউনিটি, তারপর হচ্ছে কন্টেন্ট আইডি ক্লেম, চ্যানেল ভিডিও ফিচার, এই ধরনের কয়েকটা অপশন আছে। তো আপনারা হচ্ছে এখান থেকে ধরেন আপনার মনিটাইজেশন এবং অ্যাডসেন্সের প্রবলেম আছে, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখেন এখানে ইমেল সাপোর্ট নামে একটা অপশন এখানে অন হয়ে গেছে, আর রিকোয়েস্ট চ্যাট নামে একটা অপশন আছে। তো এখানে আপনারা যদি এদেরকে ইমেল করতে চান, এখান থেকে ক্লিক করে এই যে সরাসরি আপনার হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, চ্যানেল ইউআরএল, তারপরে আপনার কী সমস্যাটা এখানে লেখার পরে এখানে বলতে, এখানে তারা প্রশ্ন করছে যে আপনার সমস্যাটি কোনো স্পেসিফিক কি না, তাহলে ইয়েস বা নো দেবেন, নো দিয়ে একটা ফাইল দেবেন। সাবমিট দেওয়ার পরে এটা ইমেল চলে যাবে ওদের কাছে। আর আপনি যদি ওদের সাথে চ্যাট করতে চান সেক্ষেত্রে দেখেন এই যে চ্যাটের একটা অপশন এখানে ওপেন হয়ে গেছে, এই যে চ্যাটে আপনি ক্লিক করবেন। চ্যাটে ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম আপনার, দেখেন লাস্ট নেম, তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা, চ্যানেলের ইউআরএলটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার সমস্যাটা এখানে লিখবেন। লেখার পরে হচ্ছে দেখেন এখানে সে লিখেছে চ্যাট সাপোর্ট ইজ কারেন্টলি নট অ্যাভেলেবল। তো এটা হয়তো কোনো কারণে তাদের যে চ্যাটে যারা কথা বলে তারা নেই, এটা যখন অ্যাভেলেবেল হবে, হওয়ার পরে স্টার্ট চ্যাটে ক্লিক করলে আপনাদের সামনে হচ্ছে দেখেন একটা উইন্ডো ওপেন হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ধরনের একটা উইন্ডো যখন আপনার সামনে ওপেন হবে তখন আপনি এখানে দেখেন যে রিকোয়ার্ড ফিল্ড, যেখানে আপনি নাম লিখবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম লিখবেন, ইমেল অ্যাড্রেস দিবেন এবং চ্যানেল ইউআরএল দিবেন। দেওয়ার পরে আপনাদেরকে কী রিজনটা কী সেটা আপনাকে তাকে দেখাতে হবে যে কী সমস্যা। যেমন আমি এখানে দেখেছি, লিখেছি দেখেন হাউ ক্যান উই হেল্প ইউ, এখানে মধ্যে আপনাদেরকে লিখতে হবে যে সমস্যাটা কী। যেমন আমি লিখেছি হাই ইউটিউব সাপোর্ট টিম, আই এম আশরাফ, আই হ্যাভ ক্রিয়েটেড দিস চ্যানেল বিফোর 1.5 ইয়ার ব্যাক উইথ হার্ড লেবার, বাট ইন দ্য মিডল অফ দ্য, এগুলো আমি আমার সমস্যাগুলো আমি লিখেছি। লেখার পরে এই, এটা যখন লেখা শেষ হবে স্টার্ট চ্যাট অপশনটা ওপেন হবে। স্টার্ট চ্যাট অপশন যখন ওপেন হবে, হওয়ার পরে এই যে ডান দিকে দেখেন আমি ওর সাথে যে চ্যাট করেছি, ma.ulisa নামে ওর সাথে আমি চ্যাট করেছি সরাসরি, এবং সে আমার কাছে জানতে চেয়েছে যে কী কী সমস্যা। আমি তাকে সমস্যাগুলো এখানে বলেছি, বলার পরে সে আমাকে সরাসরি রিপ্লাই দিয়েছে। তো আপনারা এভাবে হচ্ছে সরাসরি ইউটিউবের সাথে চ্যাট করতে পারবেন এবং ইউটিউব আপনাকে সরাসরি রিপ্লাইটা দিবে। তো এটা হচ্ছে খুবই একটা ইফেক্টিভ ওয়ে ইউটিউবের যে কোনো সমস্যা বা যে কোনো কিউরি জানার জন্য। আপনারা ভিডিও দেখে জানার চেয়ে এখান থেকে যদি তাড়াতাড়ি জানতে পারেন তাহলে সেটা আপনাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। এটা আপনারা যে কোনো ভিডিওর ব্যাপারেও যদি কোনো কিউরি থাকে, এখানে তাদের অনলাইন সাপোর্টটা, ইংলিশে যে অনলাইন সাপোর্ট সেটা হচ্ছে 24 ঘন্টা, অন্যান্য ভাষায় আছে, তো ইংলিশের সাপোর্টটা 24 ঘন্টা হওয়াতে আপনারা যে কোনো সময় তাদের সাথে চ্যাট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে হচ্ছে লাইক দিবেন, কোনো সমস্যা আরও যদি ক্লিয়ার করতে চান তাহলে হচ্ছে কমেন্টস করবেন, আর এটা অন্য ভাইরা যদি দেখতে পারে এটার জন্য আপনারা আপনাদের চ্যানেলে এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে।
আর হচ্ছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার এই ধরনের ভিডিও আরও প্রয়োজন হয়, এই ধরনের হেল্প আপনার প্রয়োজন হয়, এবং সাবস্ক্রাইব করার পর বেল বাটনে প্রেস করবেন। বেল বাটনে যদি প্রেস না করেন আমার প্রত্যেক দিনকার যে ভিডিও নোটিফিকেশনটা আপনারা পাবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।